তোমরা কি জানো যে এভরিডে বেসিসে যদি টোনার ইউজ করো তাহলে তোমাদের স্কিনের ঠিক কতটা ক্ষতি হয়? স্কিনের পিএইচ ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়, আর তার সাথে সাথে তোমাদের স্কিনে পিম্পলস, পিগমেন্টেশন এবং টাইনি বাম্পস জাতীয় প্রবলেম হতে পারে। তাহলে উপায় কি? কারণ গরমকালে স্কিন যখন ডিহাইড্রেট হয়ে যায়, ডাল হয়ে যায়, তখন টোনারই একমাত্র একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে আমাদের স্কিনটাকে রিফ্রেশ করে এবং স্কিনটাকে হাইড্রেট করে। কিন্তু রোজ যদি টোনার ইউজ করা উচিত না হয়ে থাকে তাহলে আমরা এখানে কি ইউজ করব? তোমরা ইউজ করতে পারো গোলাপ জল, কিন্তু গোলাপ জল মানে যেটা অথেন্টিক গোলাপ জল, সেই গোলাপ জলটা, যেই গোলাপ জলের মধ্যে অনেক কিছু মেশানো থাকে সেগুলো নয়। যে গোলাপ জলটা একদম অথেন্টিক হয় সেটার কিন্তু অনেক বেশি দাম হয়। তাহলে এখানে করণীয়টা কি? একটা বাজেট ফ্রেন্ডলি উপায় কি হতে পারে যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখবে, স্কিনটাকে ডিহাইড্রেট হতে দেবে না, ইভেন আমাদের স্কিনটাকে রিফ্রেশও রাখবে? আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা হোম রেমেডি, এমন একটা টোনার যেটা কিন্তু তোমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট রিফ্রেশ করে দেবে আর স্কিনটাকে ডিহাইড্রেট করবে না, হাইড্রেট রাখবে। তার সাথে সাথে তোমাদের স্কিনটা খুব ভালো গ্লো করবে, ইভেন স্কিনে যদি কোনো দাগ ছোপ থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ফেড হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি একটা অপশন, তোমরা এটা বানিয়ে বাড়িতে রেখে অনেক দিন ধরে ইউজ করতে পারবে। আর এটা কিন্তু কোনো সাইড এফেক্টসও নেই, আর এটা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি আর স্কিনের জন্য খুব ভালো। তো চলো আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কি করে এই টোনারটাকে বানাতে হবে আর কি করে এটাকে স্টোর করতে হবে, কি করে এটাকে ইউজ করতে হবে। কিন্তু তার আগে যদি প্রথমবার আজকে আমার চ্যানেলে এসে থাকো তাহলে হাই, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করে দিও নিজের বন্ধু বান্ধবী সবার সাথে যাতে সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো চলো এবার শুরু করা যাক। আজকের রিফ্রেশমেন্ট টোনারটা বানানোর জন্য সবার ফার্স্টে আমি চলে এসেছি আমাদের গার্ডেনে, আর সেখানে রয়েছে তাজা গোলাপ ফুল, সেই গোলাপ ফুলগুলোকে নেবো বলেই চলে এসেছি। গোলাপ ফুলটা এত টাটকা আর তাজা, সুন্দর লাল টুকটুকে গোলাপ ফুল, গোলাপ ফুলটা দেখে আমার ছিঁড়তে ইচ্ছা করছিল না, কিন্তু তারপর ভাবলাম আমার স্কিন কেয়ারের জন্য এটা খুব ভালো, তাই আমি গোলাপ ফুল, দুখানা গোলাপ ফুল আমি ছিঁড়ে নিয়ে চলে এসেছি। আর এখন যেহেতু গোলাপের সিজন নয় তো এই গোলাপগুলোর সাইজগুলো একটু ছোটো ছোটো, কিন্তু উপকারিতা কিন্তু একদম সেমই রয়েছে। তারপরে আমি নিতে এসেছি আমার নেক্সট ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে জ্যাসমিন, বা অনেকে এটাকে মোগরা ফুলও বলে বা জুঁই ফুলও বলে। তো এই ফুলটা কিন্তু খুব সুন্দর গন্ধ হয়, তার সাথে সাথে এর স্কিন বেনিফিটস কিন্তু অনেক। জুঁই ফুল কিন্তু স্কিন গ্লোয়িংয়ের জন্য ভীষণ ভালো, স্কিনে যদি কোনো রকম দাগ ছোপ থাকে সেটাকে দূর করার জন্য ভালো, ইভেন আমাদের স্কিনে যে এক্সেস অয়েল আছে সেটাকেও কন্ট্রোল করে। তাছাড়া কিন্তু জ্যাসমিন খুব ভালো রিফ্রেশিং হিসেবে কাজ করে। আমরা চলে যাব প্রিপারেশন প্রসেসে, তার জন্য আমি নিয়েছি এখানে অ্যাকোয়াগার্ডের একদম ক্লিন জল নিয়েছি, আর সেটাকে কিন্তু গরম করে অনেকক্ষণ, প্রায় 5-7 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে করে জলটা আরও বেশি ডিস্টিলড ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি গোলাপ ফুলের যে পেটেলসগুলো আছে সেগুলো, আর জুঁই ফুলগুলোকে আমি অ্যাড করে দিয়েছি, আর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে কিন্তু আমি এটাকে প্রায় 1 ঘন্টা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই 1 ঘন্টার মাঝে কিন্তু একবারও প্লেটটা উপর থেকে আমি খুলিনি, আর তোমরাও খুলবে না, তাহলে ভালো করে স্টিম হয়ে যাবে। 1 ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ আমি প্লেটটা খুললাম, আর এখন জলের মধ্যে যে গোলাপ ফুলগুলো আছে সেগুলো কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কারণ জলের মধ্যে কিন্তু এর অনেক গুণ চলে এসছে। কিন্তু এটাকে কিন্তু আমরা এখন ফেলে দেবো, আর এটার থেকে জুঁই ফুলের এত সুন্দর স্মেল বেরোচ্ছিলো যে আমি কি বলবো। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো অ্যালোভেরা জেল। আমি এখানে স্টোর বট অ্যালোভেরা জেল ইউজ করছি, বাট এমন নয় যে তোমাদেরকেও করতে হবে, তোমরা চাইলে ন্যাচারাল অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। কিন্তু স্টোর বট অ্যালোভেরা জেল করলে এটার যে মেয়াদটা, এই টোনারটার যে প্রিজারভেশনটা আরও বেড়ে যায়। তো এটাকে ভালো করে আমি জলের মধ্যে মিক্স করে দিচ্ছি, একটু ভালো করে নাড়িয়ে নিয়ে মিক্স করে নিলাম। এবার আমি একটা স্প্রে বটল নিয়েছি, যেটা স্প্রেটা খুব ভালো, এটা কিন্তু একটা টোনারেরই বটল, বাট টোনারটা আমার পছন্দ হয়নি, কিন্তু বটলের যে স্প্রেটা খুব ভালো, তো এই বটলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এই যে আমার টোনারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, তোমরাও ফ্রিজের মধ্যে রেখে এটা ইউজ করবে, তাহলে আরও ভালো লাগবে, একদম ঠান্ডা ঠান্ডা। তো এই দেখো ফ্রিজ থেকে আমি বের করে এনেছি, কি সুন্দর লাগছে টোনারটা, মানে দেখলেই ইউজ করতে ইচ্ছা করে। তো এবার আমি পুরো ফেসে এটাকে স্প্রে করছি, আমার ফেসে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট মুখটা ধুয়েছিলাম আর এই টোনারটা স্প্রে করছি। দেখো স্কিনটা কত বেশি
হাইড্রেটেড লাগছে, কত বেশি রিফ্রেশ লাগছে, আর স্কিনে একটা আলাদা রকমের গ্লো চলে এসছে। এই টোনারটা তোমরা এভরিডে বেসিসে দিনে যতবার ইচ্ছা যতবার ফেস ওয়াশ করবে, ইভেন ফেস ওয়াশ না করলেও ইউজ করতে পারো। এই টোনারটা ভীষণ ভীষণ রিফ্রেশিং ফিল করায়, তো তোমরা যখন ইচ্ছা এই টোনারটা ইউজ করতে পারো। আর তোমরা মেকআপের উপরেও এটা ইউজ করতে পারো, মেকআপের কোনো রকম ক্ষতি হবে না, উল্টো স্কিনটা আরো হাইড্রেটেড লাগবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর যদি হয় তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।